আজ মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনি শুনে ঘুম ভেঙেছে বাঙালির। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, বেজে উঠেছে আগমনী সুর। ভোর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন ঘাটে শুরু হয়ে গিয়েছে তর্পণ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদানের রীতি হল তর্পণ। শনিবার ভোর থেকে শহরের বিভিন্ন ঘাটের ছবিটা এক। বাবুঘাট থেকে বাগবাজার সর্বত্র থিকথিকে ভিড়। আবার কোনো কোনো ঘাটে সকাল থেকে তর্পণের লম্বা লাইনও নজরে এসেছে। শুধু বড় বড় ঘাট নয়, ছোট ছোট নদী বা পুকুর ঘাটগুলিতেও তর্পণ সারছেন বাঙালি।